প্লেইং ভিসায় মালয়েশিয়া প্লেলিস্টে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সুমন ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে। আমি সুমন। আজকের ভিডিওটি আমি মূলত তৈরি করছি আপনাদের কমেন্টের ভিত্তিতে। আপনারা অনেকেই আমাকে অনেকভাবেই কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন যে কেন আমি যে একটি ভিডিও দিয়েছি যে আপনারা আপনাদের মালয়েশিয়ার কলিং ভিসায় আপনারা যে মালয়েশিয়া যাবেন তার জন্য যে আপনাদেরকে মেডিকেল করতে হয়েছে সেই মেডিকেলটি আপনারা কিভাবে অনলাইনে চেক করবেন, এই একটি ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি। অর্থাৎ আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, সেই ভিডিওটি দেখে আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন কেন আপনাদের প্রত্যেকের পাসপোর্ট নাম্বার দিয়ে কেন চেক করা যাচ্ছে না। আসলে এইটার মূল বিষয় হচ্ছে যে আপনারা কিন্তু সবাই সেম মেডিকেল সেন্টার থেকে মেডিকেল টেস্ট করাননি, যে কারণে আপনারা একই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন না। আপনাদেরকে যে যে মেডিকেল সেন্টারে গিয়ে মেডিকেল হয়েছেন আপনাদেরকে ওই মেডিকেল সেন্টারের ওয়েবসাইটে ঢুকে আপনাদেরকে সেই মেডিকেলের রেজাল্ট দেখতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি মিম মেডিকেল সেন্টারের ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার মেডিকেলে ফিট হয়েছেন কি না আনফিট হয়েছেন সেটি দেখতে পারবেন। তো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে আপনাদের কমেন্টের ভিত্তিতে যে কমেন্টসগুলো বেশি আসবে যে আপনার আপনি কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেল হয়েছেন সেটি আপনি দেখতে পারছেন না, আমি আপনাদেরকে ক্রমান্বয়ে একের পর এক প্রত্যেকটা মেডিকেল সেন্টারেরই ওয়েবসাইটের ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেন আপনারা ঘরে বসেই আপনাদের মেডিকেল ফিট হয়েছেন নাকি আনফিট হয়েছেন সেটা চেক করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র আপনাদের জন্যে কলিং ভিসায় মালয়েশিয়া নামে একটি প্লে লিস্ট তৈরি করেছি, যেখানে আপনি পাসপোর্ট তৈরি করা থেকে শুরু করে মালয়েশিয়া পৌঁছানো পর্যন্ত কিংবা অন্য অন্য কান্ট্রিতে পৌঁছানো পর্যন্ত যে প্রসেসিংগুলো আছে সবগুলো প্রসেসিং আমার ভিডিওর মাধ্যমে কলিং ভিসায় মালয়েশিয়া প্লে লিস্টে দেওয়া আছে। আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর আপনি আমার ভিডিওতে পেয়ে যাবেন, তাই এখনই দেরি না করে সরাসরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের ভিতরে ঢুকে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন এবং আপনার মনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানতে থাকুন। তো চলুন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো আমরা আমাদের মূল ভিডিওতে। তো আমরা অলরেডি আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি, এখন আমরা চলে যাব আমাদের মোবাইলে থাকা ব্রাউজারে। আমি আমার ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ব্রাউজারে আসার পরেই আমরা নতুন একটি ট্যাব নিব, নেওয়ার পরে সার্চ বারে এসে লিখব MEM.BOEMS। এটা লেখার পরেই আমরা সার্চ দিব, আমি লিঙ্কটি অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন খুবই সহজে। তারপরে এখানে ক্লিক করার পরে আমরা চলে যাব নতুন একটি ইন্টারফেসে, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন meme.byams.co রেজাল্ট, এটার উপরে ক্লিক করবেন। প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ পাসপোর্ট নাম্বার হেয়ার, অর্থাৎ এখানে পাসপোর্ট নাম্বারটি টাইপ করতে হবে, লিখতে হবে। তারপরে আছে টাইপ সিকিউরিটি কোড হেয়ার, অর্থাৎ এখানে সিকিউরিটি কোডটি লিখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিছু লেখা অক্ষর LWHIYM, এটা লেখার পরে আপনি সাবমিটে চাপ দিলেই, আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট, এখানে সাবমিটে চাপ দিলেই আপনার ফিট নাকি আনফিট সেটা এখানে শো করবে। আমার কাছে যেহেতু মিম মেডিকেল সেন্টারে মেডিকেল হয়েছে এমন কোনো পাসপোর্ট ধারী নাই বা আমার কাছে কোনো পাসপোর্ট নাম্বার নাই, যে কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না। তবে আপনারা এখানে এসে এই প্রসেসিংটা ফলো করলে আপনি আপনার মিম মেডিকেল সেন্টারে গিয়ে যদি আপনি মেডিকেল করে থাকেন তাহলে অবশ্যই এখানে দেখাবে, যদি আপনি ফিট হয়ে থাকেন তাহলে ফিট লেখা আসবে আর যদি আনফিট হয়ে থাকেন তাহলে আনফিট লেখা আসবে। আমি আপনাদেরকে নিচে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে তিনটা স্টেপ আছে দেখেন। স্টেপ ওয়ান, রাইট পাসপোর্ট নাম্বার, অর্থাৎ আমি আপনাদেরকে বলেছি প্রথমে আপনি পাসপোর্ট নাম্বারটি লিখবেন, তারপরে দেখেন কি বলছে। স্টেপ টু, এন্টার সিকিউরিটি কোড,
অর্থাৎ তারপরে এই সিকিউরিটি কোডটি আপনাকে বসাতে হবে। তারপরে স্টেপ থ্রি, ক্লিক অন সাবমিট বাটন। আমি আগেই বলেছি সাবমিটে ক্লিক করতে হবে। তো এভাবে আপনারা এই তিনটি স্টেপ ফলো করলে আপনাদের ঘরে বসে আপনার মেডিকেল রিপোর্টটি আপনি চেক করতে পারবেন যে আপনি ফিট হয়েছেন নাকি আনফিট হয়েছেন। তারপর এখানে দেখেন লেনদেন সংক্রান্ত কিছু সতর্কবার্তা দিয়েছে এরা। বিদেশগামী প্রার্থীদের মেডিকেল চেক আপ করার জন্য নির্ধারিত ফির অতিরিক্ত কোনো প্রকার লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অতিরিক্ত অর্থের জন্য যে কোনো রূপ অনুরোধ, অর্থ প্রদান ও গ্রহণ করা অত্র প্রতিষ্ঠানের সুস্পষ্ট নীতিমালার লঙ্ঘন ও অপরাধ। তো যাই হোক, এভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ঘরে বসেই মেডিকেল লের যে চেক আপ করেছেন সেই মেডিকেল রিপোর্টটি আপনি হাতে পেয়ে যেতে পারেন খুবই সহজে এই প্রসেসটি ফলো করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। তবে আমি আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি কলিং ভিসায় মালয়েশিয়া যেতে চান কিংবা বৈধ উপায়ে মালয়েশিয়া যেতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন, যেন আপনার মতো অনেকেই এই বিষয়গুলো জানতে পারে। আর আমার ভিডিওর যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টটি দেখতে থাকুন, তাহলে আপনি সবকিছু নিজেই জানতে পারবেন। আল্লাহ হাফিজ।